মাস্ক না পরে রাস্তায় বেরোলেই চলছে পুলিশি ধরপাকড়। করা হচ্ছে করোনার র্যাপিড টেস্ট, রিপোর্ট পজিটিভ এলেই সোজা আইসোলেশন। করোনা রুখতে অভিনব পদক্ষেপ অশোকনগর পুরসভার। মাস্ক না পরে রাস্তায় বেরোলেই পুলিশি ধরপাকড় করা হচ্ছে। মাস্কবিহীনদের করোনার টেস্ট পজিটিভ হলেই সোজা আইসোলেশন। করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ অশোকনগর পুরসভার। ক্যাম্প করে পরীক্ষা করা হচ্ছে পথ চলতি মানুষদের। সোমবার থেকে অশোকনগর পুরসভার তরফ থেকে পুরো এলাকায় তিনটি বাজারে ক্যাম্প করা হয়েছে। সেখানে মাস্ক না পরলেই পুলিশ ধরে নিয়ে আসছে সেই ক্যাম্পে। করা হচ্ছে র্যাপিড টেস্ট, রিপোর্ট পজিটিভ হলেই পুরসভার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হচ্ছে হোম আইসোলেশনে বা পুরসভা পরিচালিত আইসোলেশন ক্যাম্পে। কোথায় নিয়ে যাচ্ছেন এখন? ওনার বাড়িতে আইসোলেশন আমরা পাঠিয়ে দিচ্ছি, যাতে উনি ওখানেই ভালো থাকেন বা ট্রিটমেন্টের মধ্যে থাকেন। আমরা নজর রাখবো পুরসভার থেকে, তরফ থেকে করছি, কিন্তু একদম মস্তিষ্ক যে এই জিনিসটা আমাদের করেছেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী এবং আমাদের এসডিও ম্যাডাম ছিলেন, আমরা প্রশাসনিক আমরা যারা ছিলেন তাদের উদ্যোগেই আজকের এই কর্মসূচি নিয়েছি, মানে মানুষকে সচেতন করা। সপ্তাহের প্রথম দিন সকাল থেকে পুরসভার স্বাস্থ্যকর্মী এবং পুলিশের উপস্থিতিতেই এই ক্যাম্প চলছে অশোকনগর স্টেশন বাজার, গোল বাজার এবং কচুয়া মোড় এলাকায়। অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য, এই করোনাকালে এত সচেতনতামূলক প্রচারের পরেও যে সকল মানুষ অসচেতন হয়ে মাস্কবিহীনভাবে ঘোরাঘুরি করছে তাদের সচেতন করা। এদিন তিনটি ক্যাম্পে মোট 210 জনের র্যাপিড টেস্ট হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী বেশ কয়েকজনের করোনা পজিটিভ হওয়ার খবর রয়েছে। এত প্রচারের মধ্যেও এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে অনেক অসচেতনতার ছবি। মাস্কবিহীন কেউ কেউ তো আবার পুলিশ প্রশাসনকে দেখে সাইকেল নিয়ে পালাচ্ছে। পুলিশও যে নাছোড় বান্দা, প্রশাসনকেও দেখা গেল পেছন পেছন ধাওয়া করে অসচেতন মানুষদের ধরে নিয়ে গিয়ে ক্যাম্পে টেস্ট করাতে। কারো কারো তার মধ্যে আবার পজিটিভও ধরা পড়েছে। এই অভিযান লাগাতার চলবে, এমনটাই জানিয়েছেন পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সঞ্জয় রাহা। আজকে আমাদের অশোকনগর কল্যাণগড় পৌর এলাকায় 3টি স্পটে আমরা আজকে এই টেস্ট করাচ্ছি। মোট 210 জনের টেস্ট করা হবে। এখনও পর্যন্ত আমরা কচুয়া মোড়ে যে আমাদের এই টেস্ট চলছে র্যাপিড টেস্ট, এই টেস্টে প্রায় 20 জনের মধ্যে 8 জন পজিটিভ এসছে এবং আমরা এই টেস্টটা আমরা কন্টিনিউ করব। এবং শুধু একই স্পটে না, আমরা বিভিন্ন বাজার ঘুরে ঘুরে সেই এই টেস্টগুলো করব, কারণ অনেক প্রচুর আমরা মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছি যাতে মাস্ক পরে বেরোয়। এবং থানার পক্ষ থেকেও আমরা আমাদের ঘোষণা করা হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে প্রচুর মানুষ এখন মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। তাদের ধরে এনে আমরা টেস্ট করাচ্ছি, পুলিশ প্রশাসন আছে আমাদের সঙ্গে, তাদের সহযোগিতা নিয়ে আমরা করছি। যারা পজিটিভ এসে তাদের আমরা অ্যাম্বুলেন্সে করে হোম আইসোলেশনে পাঠাচ্ছি এবং আজকে যে এই যে টেস্ট হচ্ছে এবং অশোকনগর জুড়ে যে এই টেস্ট হবে, এই সম্পূর্ণভাবে আমাদের অশোকনগর বিধানসভার বিধায়ক তার মস্তিষ্ক প্রসূত এই আজকের এই প্রোগ্রাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।